আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রবিবার আর সোমবার দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো বেবির জন্য সুজি রান্না করেছি আর মা মাছের তরকারি করেছিল। আমি ফ্রিজ থেকে টমেটো আর ধনে পাতা নিয়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ভালো লাগে। আর এপাশ দিয়ে আফরাজ বেবির জন্য আজকে আমি সবজি রান্না করব, এর জন্য ফ্রিজ থেকে সবজিগুলো ভিজিয়ে রেখেছি। আর শুটকি চচ্চড়ি খেতে মন চাচ্ছে, বেগুন মূলা আছে ফ্রিজে, এর জন্য কেটে নিয়েছি সুন্দর করে। তো শুটকি চচ্চড়ি করব। তো এইখানে আমি শুটকি নিয়ে নিয়েছি আর শুটকি এখন ভেজে নিচ্ছি। তো শুটকিটা কিন্তু সুন্দর করে ভেজে তারপরে পানি দিয়ে ধুতে হয়, তো গরম পানিতে ধুলে তো খুবই ভালো। আমি কি করি, শুটকি ভেজে নিয়ে এই গরম পাতিল কিংবা কড়াই যেটাই হোক এর মধ্যে পানি দিয়ে দিই, তাহলে পানিটা গরম হয়ে যায় আর ক্লিনটা খুব ভালোভাবে হয়। এরপরে ঠান্ডা পানিতে 3-4 বার ধুয়ে ফেলবো, তাহলেই শুটকিটা সুন্দর মতো ক্লিন হয়ে যাবে। চাইলে শুটকি মাছের মাথা ফেলেও রান্না করতে পারেন। তো আমি এই কড়াইটাই ধুয়ে নিয়েছি আর এইখানে পেঁয়াজ কুচি আর মরিচ রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে মূলা বেগুন আলু দিয়েছি, একটা কি দুইটা, খুব কম পরিমাণ আলু, মূলা আর বেগুনই বেশি আর কি, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব, মশলা দিয়ে খুব ভালোভাবে এটা আমি ভেজে নিব। তো এর মধ্যে এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিব, এরপরে লবণ হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে দিব। কাঁচা মরিচ দিয়েছি কম করে, এর জন্য গুঁড়ো মরিচটাও দিয়ে দিব পরিমাণ মতো, একটু ঝাল ঝাল হলে খেতে আসলে মজা লাগে বেশি। তো এই তো এখানে এখন পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, অন্য কোনো মশলার ইউজ করলাম না, যেমন ধনে গুঁড়া, কারণ শুটকির ফ্লেভারটাই বেশি মজা লাগবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, শুটকি মাছ এগুলাতে অন্য কিছু ফ্লেভার খুব একটা বেশি ভালো লাগে না, ধনে পাতা কিংবা ধনের গুঁড়া এগুলো না দিলেই মজার বেশি লাগে। তো সব কিছু দিয়ে এখন আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। আর ভাজা ভাজা করার পরে আসলে শুটকি অ্যাড করে দিব আর পানি দেব খুব কম পরিমাণে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে খুব সুন্দর করে আবার এগুলো সব কিছু একসাথে ভেজে নিব। এরকম করে ভেজে ভেজে রান্না করলে এত বেশি মজা লাগে, বিলিভ মি। আপনারা এরকম করে যদি কখনো শুটকি না রান্না করে থাকেন একবার বাসায় ট্রাই করবেন। আমি জানি না এভাবে কে রান্না করে, বাট আমি নিজে নিজে এই ওয়েতে রান্না করি আর খেতে এত বেশি মজা হয় কি বলবো, বাসায় ট্রাই করলে আসলে বিশ্বাস করবেন। তো এই পর্যায়ে আমি একটু পানিতে দিয়েছি যাতে করে শুটকি মাছটা আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়, খুব বেশি পানি দেওয়ার দরকার পড়ে না, আর চুলার আঁচটাও কমিয়ে ফেলবো, এতে করে শুটকি মাছের ভিতরে সব কিছু সুন্দর মতো ঢুকবে। তো এই তো এখানে বলক চলে আসলে আমি চুলার আঁচটা কম করে ফেলবো আর মিডিয়াম ফ্লেমে রান্না করলে হয়ে যাবে, আবার খুব বেশি কম করলে একদম ঘেটে যাবে। যাই হোক, এখানে আমার পানি শুকিয়ে গেছে, লবণ একদম চেক করে নিয়েছি ঠিকঠাক আছে, আর এরকমটা হয়েছে ভুনা ভুনা, এত বেশি মজার ছিল শুটকি ভুনাটা, মানে শুটকি চচ্চড়ি এইটা মূলা দিয়ে আমি সব কিছু চিকন করে কেটেছি। তো এই তো শুটকি ভুনা আমার একদম রেডি, মানে শুটকি চচ্চড়ি, বারবার শুধু শুটকি ভুনা বলছি। আমার জামাই বলছে এত কম শুটকি কেন দিয়েছি, ওর শুটকি খেয়ে মন ভরেনি। তো দুপুরবেলা গরম ভাতের সাথে শুটকি চচ্চড়ি শশা সব কিছু মিলিয়ে এত মজা লেগেছে, মাঝে মাছের তরকারি রান্না করেছি ওইটা নেওয়ারই প্রয়োজন পড়েনি, শুধু শুটকি মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি, এত বেশি মজার হয়েছিল। মানে আর বেশি করে রসুন দিতে হবে, কিন্তু এই মানে এই যে রসুন দেখা যাচ্ছে, যত বেশি রসুন দেওয়া হয় তত বেশি মজা লাগে খেতে। আর শুটকি ভুনা বলেন কিংবা শুটকি চচ্চড়ি, রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজটাও আমি অনেক বেশি করে দিয়েছিলাম এর জন্য। আর এই তো এদিক দিয়ে এখন আমরা দুপুরে খেয়ে নিচ্ছি, আমার জামাই নেই এখন, ও আসলে খাবে, আর আফরাজ বেবিকে আমি খাওয়াবো খাওয়ানোর পরে। তো সব কাজ শেষ করে আমি খেতে বসেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এত মজার খাবার আর একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন এভাবে যদি কখনো না করে থাকেন, আর করে থাকলে তো বিশ্বাস করবেন। আর যারা যারা শুটকি মাছ পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। তো এখন সন্ধ্যাবেলা আফরাজ বেবি এজে
পেঁয়াজও খাচ্ছে। আপনার যে পাপা পেঁয়াজও নিয়ে এসেছে আজকে, ওই যে রসুনের পেঁয়াজও, এরপরে এর মধ্যে মেবি মানে পেঁয়াজের সাথে সাথে পেঁপে টেপে দেয় কিনা আমি শিওর না, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো মামি বলেছিল, আমার মামি শাশুড়ি বলেছিল, এখনকার পেঁয়াজও তো পেঁয়াজের দাম বেশি, পেঁপে দিতে পারে। তো আজকে খাওয়ার পর মনে হলো সত্যি সত্যি পেঁপে দিতে পারে, মানে শুনতে হবে রেসিপিটা কী দেয় আর কি। মামি বলার পরে এটা মাথায় মানে আসলো, তাছাড়া তো পেঁয়াজই মনে করতাম। তো বাবা ডিম কিনেছিল দুপুরে, সেগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি, দুধ ভিজিয়েছি, দুধ জাল করতে হবে। তো এইখানে আমি সবগুলো ডিম এখনও ক্লিন করে রেখে দিয়েছি, আর এরপরে রাতের বেলা ভাত বসিয়ে দিয়েছি, আফরাজ বেবিকে খাইয়ে দেবো এই জন্য। তো আজকে তো ওর জন্য সবজি রান্না করেছিলাম। আমার আফরাজের শরীরটা খারাপ, রুচি তো একদমই নেই, কিছুই সে খেতে যাচ্ছে না, কোনো সিঙ্গেল খাবারই না, সুজি, ওটস, এরপরে নুডলস, যাই হোক না কেন ভাত ডাল কিছুই না, সে কিছুই খাবে না কান্নাকাটি। এরপরে বাবা রাতের বেলা বাজার নিয়ে এসেছিলো পেঁপে, কুমড়া, লাউ, বেগুন, মূলা, কাঁচামরিচ, এগুলাই আর কি যেগুলো হয়। এরপরে ডিম সেদ্ধ নিয়ে এসেছিলো তিনটা, বাবা বলছে ডিম ভুনা করবা নাকি কী করবা, পরে বলছে যে ভর্তা বানাও। তো মরিচ ছাড়া বাবাকে আমি আগে ভর্তা করে দিচ্ছি, আর মরিচ দিয়ে আমাদের জন্য দুইটা ভর্তা করে নেব। তো ডিম ভর্তার জন্য আবার রাতে একটু ভাত খেয়েছি, সাথে তো শুটকি চচ্চড়ি ছিলই। আর কি হয়েছে, আমাদের কাজের খালাটা, ওনার হাজবেন্ড আবার ব্রেন স্ট্রোক করেছে, তো এই জন্য খালা কাজ করতে চাচ্ছে না এরকমটা। তো কী যে করে, এখনও তো কাজের খালার পাত্তা নেই, হদিস নেই, এই মিলে একটা ঝামেলা, মানে লাইফে ঝামেলার আসলে শেষ নেই। তো এপাশ দিয়ে আমি ডিম ভর্তা করে বাবার জন্য আগে আলাদা করে রেখে দিচ্ছি, আর ডিম ভর্তা কিন্তু খুবই মজা লাগে। আর আমার দাদি এত বেশি ডিম ভর্তা পছন্দ করতো, দাদি যদি ডিম সেদ্ধ সকালে খাওয়ার কথা হয়, ডিম সেদ্ধ না খেয়ে ওইটা রেখে দিত, পরে ওইটা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে ভাত দিয়ে খেত, মানে ডিম ভর্তা এত পছন্দের ছিল দাদির। তো আমার ডিম ভর্তা দেখলে আসলে দাদির কথা মনে পড়ে, আল্লাহ দাদিকে, দাদা দাদিকেও জান্নাত নসিব করুক। তো এই তো, দাদি আমার মানে খুবই প্রিয় একজন মানুষ ছিল। আর এই তো, ওই পাশে বাবার ভর্তাটা, এই পাশে আমাদের। আর এটা হচ্ছে নেক্সট ডে, মা সকালে কাপড় চোপড় কেচে রেখে স্কুলে চলে গেছে, মেশিনে দিব জমা করে রেখেছি, কিন্তু মা আবার হাতে কেচে দিয়েছে, কী একটা অবস্থা, জমা করে রাখলেও কাজা হয় না। তো আর এদিক দিয়ে আফরাজের জন্য আজকেও সুজি করেছি, সুজিটা তারপরে একটু দুই চার চামচ মুখে দেওয়া যাচ্ছে, ওটস তো নিচ্ছেই না। আর এ পাশ দিয়ে আজকে কি রান্না করেছে সেইটা একটু দেখায়। তো গরুর মাংস দিয়ে লাউ কিনেছিল গতদিন, সেই লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, আর পেঁপের ডাল করেছে। তো আজকে আমি অন্য কিছু আর রান্না করবো না, কারণ ফ্রিজে রোস্ট রাখা আছে, ওইটা খাবো আমরা, এজন্য আজকে আর কোনো রান্না করবো না, আর মা রোজা আছে। তো এই তো হচ্ছে খাবার, তো সব কাজ শেষ করে দুপুরে খেতে চলে এসেছি, আমি আর জামাই একসাথে খাবো, আর আমরা খেয়ে আফরাজকে খাওয়াবো, কিন্তু আফরাজ খাবে না, সেই কান্নাকাটি, সেই অবস্থা, এরকমটাই করছে কেন, যে ওর শরীরটা খারাপ, রুচি তো একদমই নেই, তো ওর জন্য আগে মাংস তুলে রেখে দেবো, এই জন্য নিয়ে নিলাম। আর এইখানে বাবা আবার আফরাজের মালটা নিয়ে এসেছে, এরপরে লেবু, এগুলো গতদিন নিয়েছিল না তো আজকে নিল, তো এগুলো এখন আমি রেখে দিব। এরপরে বিকালবেলা একদম খালা তো আসে না কয়েকদিন, বেশ কিছুদিন ধরে গাছেও পানি দেওয়া হচ্ছে না, এই যে আমার চায়না বট গাছটা একদমই মরে মরে গেছে, খুবই মন খারাপ। আমি আসলে গাছ দেখারও হুঁশ পাচ্ছিলাম না, অনেক গাছই দেখি হলুদ হয়ে গেছে পানির অভাবে, তো মনটা খারাপ। সবগুলো বেলকনিতে আমি বিকেলে পানি দিয়ে দিলাম, তো এই জন্য মানে কি আর করার, দেখা যাক প্রতিদিন পানি দেওয়ার পর গাছগুলো এখন কেমন হয়, চিন্তায় আছি। এরপর আফরাজকে বলছিলাম নুডলস খাবে বেবি, একবার বললো খাবে, কিন্তু রান্না করার পরে সে একবারও মুখে দেয়নি, ব্যর্থ। বাট আমারও নুডলস খেতে মন চাচ্ছিল অনেকদিন ধরে, খাওয়া হয় না আসলে। তো আজকে আমি দেড়টা নুডলস মানে রান্না করছি, নুডলস খাবো তাই, তাই বেশি হয়ে গেছে। তো নুডলস সেদ্ধ দিয়েছি, নুডলসটা হয়ে গেছে, তো হওয়ার আগে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর, মানে তো এগুলা নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি, একবারে ডিফ্রোস্ট হয়ে যাবে, আবার হালকা সেদ্ধ হবে আর কি, এমনিতে তো নরম হয়ে থাকে, ক্রাঞ্চিনেসটা থাকে না ডিপ ফ্রিজে রাখলে।
তো এতে একটা বয়েল চলে আসলে আমি এগুলো ঝাঁঝরিতে মানে ঢেলে নিব আর কি। আর এইটাই আফরাজ তো খাবেই না, আমি মা আফরাজের পাপা খাবো আমরা, কিন্তু আফরাজ যে খেলো না এর জন্য আমার মন খারাপ। আমি ভেবেছিলাম একবার হলেও মুখে নিবে, আফরাজের একদমই রুচি নেই, সে কিছুই খেতে যাচ্ছে না, না বিস্কিট না কিছু, কিন্তু হ্যাঁ চিপসটা এর মধ্যেও সে খেতে যাচ্ছে, কি একটা অবস্থা। তো এরপরে আমি এই যে নুডলসগুলো এখন পানি ঝরিয়ে নিচ্ছি, আর রসুন কুচি দিইনি আমি, পেঁয়াজ কুচিও দিতে চেয়েছিলাম না, আফরাজ পেঁয়াজ খায় না, তো ভাবলাম একটুখানি দিয়ে নিই, রসুনটা আমার কাটা নেই এই জন্য আর দেওয়া হলো না। মাগরিবের নামাজের আগে আগে আমি এগুলো করে নিচ্ছি, আজান দেয়নি এখনও, দিয়ে দিবে 2-4 সেকেন্ডের মধ্যে। তো পেঁয়াজ ভেজে এর মধ্যে আমি দুইটা ডিম দিয়ে দিলাম, এরপরে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি ডিমের আন্দাজে। এরপরে ডিমটা সুন্দর করে স্ক্র্যাম্বল করে নিয়ে নুডলসগুলো দিয়ে দিব, নুডলস আর সবজিগুলো। তো অনেক দিন পরে আসলে আমি নিজের জন্য নুডলস রান্না করছি বলা যায়, মানে আফরাজ আর আমার খেতে ইচ্ছা করছে সেজন্য তো একটু বেশি করে আর এভাবে রান্না করছি। আফরাজকে তো দেখা যায় আমি জাস্ট সেদ্ধ করে দেই, তো মানে কোনোটাই খায় না। তো ডিমগুলো হয়ে গেছে আমার, এরপর আমি নুডলস আর সবজিগুলোও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সয়া সস দিয়ে দিব। আমি টমেটো সসটা অ্যাড করব না, জাস্ট সয়া সস দিয়ে খেতে ভালো লাগে, চাইলে টমেটো সস অ্যাড করতে পারেন, খেতে মজাই লাগে। তো আমি টমেটো সসটাও দিব না, জাস্ট সয়া সস আর হচ্ছে ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়ে দিব। এক্সট্রা কোনো লবণ দেয়নি, কারণ সয়া সসে লবণ থাকে, আবার ম্যাগি মশলাতেও লবণ থাকে, আবার ডিমে আমি দিয়েছি এজন্য আর এক্সট্রা কোনো লবণ লাগেনি আমার। তো এরপর আমি খুব ভালোভাবে নুডলসটাকে মিক্স করে নিব, আর নুডলসটা খেতে অনেক মজার ছিল, যত খেতে মন চায় তত কিন্তু খাওয়া যায় না, এই হচ্ছে কথা। আর এখন আসলে আগের মতো খাওয়া যায় না, একটা সময় ছিল যখন প্রতিদিন নুডলস খেতাম ইন্টারমিডিয়েট যখন পড়তাম তখন, আর তখন নুডলস এত বেশি মানে বেশি মজা লাগতো, কি বলবো, প্রতিদিনই খেতাম, মাঝরাতেও নুডলস রান্না করে খেতাম এরকম। আর সবজি নুডলস আমার খুব পছন্দের ছিল, আলু পটল সব কিছু দিয়ে নুডলস রান্না করতাম, এই তো হচ্ছে ব্যাপার। আর নুডলসগুলো সুন্দর করে মিক্স করে নিয়ে এলেই তো হয়ে যাবে। আর এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে দেন আমরা খাবো, যেহেতু মা ইফতার করবে তো মাকে আমি তুলে দিয়েছি, আর এর মধ্যে আফরাজের জন্য আমি আগে তুলে নিচ্ছি, কিন্তু সে তো কিছুই খাবে না, পরে আফরাজের পাপা এখান থেকে একটুখানি খাবে, কিন্তু পরে আবার আমিই খেয়েছি আফরাজের গুলাও রাতের বেলা, আমি অন্য কিছু ডিনার করিনি, নুডলসটাই আজকের আমার ডিনার হয়ে যাবে, এই তো হচ্ছে ব্যাপার। আর অনেক বেশি মজা লেগেছে, স্পেশালি ক্যাপসিকাম গাজর সবজিগুলোর জন্য আরও বেশি মজা লেগেছে। তো আমি এখানে সার্ভ করে নিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি, এখন আমি রুমে যাব। আর আফরাজ এখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে কাউন্টার টপের উপরে, এই তো হচ্ছে। আর এই ভিডিওটা দেখায়, এইটা আফরাজ নিজের হাতে ভিডিও করেছে, ফোনে ভিডিও অন হলে সে বলে ছবি ছবি, এই জন্য ভিডিও উল্টাপাল্টা, সে দুদার কাছেও চলে গেছে ভিডিও করার জন্য, যে মার প্লেটের ছবি টবি তুলেছে। আমি ভিডিওটা রেখে যাচ্ছি মেমোরির জন্য, এই যে আফরাজের পা দেখা যাচ্ছে, এই যে মা ইফতারি করছে খেজুর নুডলস এগুলোর ভিডিও নিয়েছে, তো খুবই কিউট। আফরাজের ভ্লগিং শেয়ার করে দিলাম, সে নিজের যে ভিডিও করে ছবি তোলে কত কিছু করে, এখন মাশাআল্লাহ বেবি বড় হয়ে যাচ্ছে, আর এই যে উল্টা ভিডিও রেখে দিয়েছি আমি, আর এই তো। তো এরপরে ওর কাছ থেকে ফোন নিয়ে রেখে আমি নামাজ পড়ে নেব, একদমই সে কী কী ভিডিও করছে হাস্যকর। আর এরপরে আমার জামাই আসলে আমরা একসাথে খাবো, রাতের বেলা বাবা আবার সবজি বাজার করেছে, প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসছে, আজকে আবার লাউ নিয়ে এসেছে, আজকেই লাউ রান্না হয়েছে, গতদিন নিয়েছিল আজকে আবার লাউ নিয়েছে। এরপরে আরও লাল শাক ফুলকপি এগুলা কিনেছে। তো যাই হোক, রাতের বেলা আমি আবার ভাত বসিয়ে দিয়েছি, তরকারি গরম করছি, আফরাজের এত বেশি ঘুম পেয়েছে কারণ সে দুপুরে ঘুমায়নি, দুদার সাথে বাইরে ঘুরতে গিয়েছিলো, এর জন্য 7টার সময় সে ঘুমিয়ে পড়েছে, রাতের বেলা তো অনেক বেশি ডিস্টার্ব করবে, এইটা হচ্ছে মেইন প্রবলেম। তো যাই হোক, হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এই মাটির এইটা কিনেছে আজকে মাছ ধোয়ার জন্য, আগের ঢাকনাটা ভেঙে গেছে, মাটির একটা ঢাকনা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।